ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনুজিৎ স্যার। অনুজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল থেকে, যেখানে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী, ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ এবং ভারতের গুরুত্বপূর্ণ জলাশয়। এটা একটা ভাস্ট টপিক অর্থাৎ খুব বড় একটা টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করা যাবে না, তাই তোমরা ধরে নিতে পারো এটা ফার্স্ট ক্লাস, পরবর্তী ক্লাসগুলো পরপর তোমরা পাবে। যারা এই চ্যানেলে দেখবে ভিডিওটা এবং দেখো কন্টিনিউ, তারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে, সেটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই অল নোটিফিকেশান ক্লিক করে রাখো, যাতে করে তোমরা পরবর্তী যা ভিডিও আসবে সেগুলো পরপর পেতে পারো। তাহলে আজকে আমরা যেটা করব মূলত সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য, এটা কলকাতা পুলিশের কিছুদিন আগে যে প্রিলিমস পরীক্ষাটা হয়ে গেল তার মেন পরীক্ষা রয়েছে, সেটাতে হেল্পফুল হবে। এসএসসি, সিএইচএসএল, ফুড, এসআই এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই টপিকটা, এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। চলো তাহলে আজকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, প্লাস সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরও পড়বো। চলো তাহলে আমরা দেরি না করে ক্লাসের মধ্যে চলে যাই। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখব, যে নদীটি বিহারের ছোটনাগপুর মালভূমি কামারপেট পাহাড়ে উঠে এবং দুঃখের নদী নামে পরিচিত, সেই নদীটাকে কোন নদী বলা হয়? সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ হচ্ছে দামোদর নদী বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ট্রান্স হিমালয়ান নদী, অর্থাৎ ট্রান্স হিমালয়ান হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে নিচের কোন নদীটি? সেটা হবে অপশান হবে সুতলেজ বা শতদ্রু যেটাকে বলি। নেক্সট নেক্সট, নিচের কোনটি অভ্যন্তরীণ নদীবন্দর, অর্থাৎ অভ্যন্তরীণ মানে দেশের অভ্যন্তরীণ যে নদীবন্দর তার মধ্যে পড়ে, সেটা হচ্ছে কলকাতা। এই কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? যদি পড়ে পরীক্ষায় তাহলে আমরা এটাকে কি করব, হুগলি নদীর তীরে অবস্থিত, কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, এই হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে কলকাতা। নেক্সট, জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রবাহিত প্রধান নদী হলো, মানে জম্মু কাশ্মীর রাজ্যে প্রবাহিত প্রধান নদীর নাম কি? প্রধান নদীর নাম হচ্ছে ঝিলাম, জম্মু কাশ্মীর রাজ্যে প্রবাহিত প্রধান নদীর নাম হচ্ছে ঝিলাম। এছাড়াও এখানে অন্য কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নদী আছে, সেগুলো একটু খাতায় নোট করে নাও তোমরা, আমি লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে সিন্ধু, তারপরেরটা হচ্ছে রবি, সিন্ধু রবি, তারপর হচ্ছে চেনাব, এইগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের ইম্পর্টেন্ট নদী। তাহলে জম্মু কাশ্মীরের একটা নদীর নাম বলো, একটা এর তিনটের মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে দিতে পারে, সেই অপশানটা দেখে তোমাকে চিনতে হবে। পরের কোশ্চেনে আমরা যাই, বলছে পশ্চিমঘাট থেকে পশ্চিম দিকে প্রবাহিত বেশিরভাগ নদী বদ্বীপ গঠন করে না, কেন? কারণটা কি? উচ্চ গ্রেডিয়েন্ট বা উচ্চ ঢাল। এই উচ্চ গ্রেডিয়েন্ট কথার অর্থ হলো উচ্চ ঢাল। উচ্চ ঢাল বলতে কি, দেখো যে সমস্ত নদী পশ্চিমঘাট থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় সেই সমস্ত নদীগুলো, যে সমস্ত নুড়ি, কাঁকর, বালি এগুলো বয়ে নিয়ে আসে, অতিরিক্ত ঢালের জন্য কি হয়, যখন নদীটা প্রবাহিত হয় তখন এই নুড়ি, কাঁকর, বালি নিজের মধ্যে ধরে রাখতে পারে না বা ওখানে সঞ্চয় করতে পারে না, বলে সঞ্চয়ের থেকে ক্ষয়টা বেশি হয়, মানে সঞ্চয় কম হয় ক্ষয় বেশি হয়, এর ফলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। তাহলে বদ্বীপ গঠনের জন্য প্রথমে সঞ্চয় হওয়া খুব প্রয়োজন, কিন্তু যেহেতু সঞ্চয়টা কম হতে পারে না ঢালটা বেশি হওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে ক্ষয়টা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু বদ্বীপ গঠিত হতে পারে না। নিশ্চয়ই বোঝা গেছে। পরের কোশ্চেনে আমরা যাই, নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়? নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়? মহারাষ্ট্র আর কর্ণাটক, মহারাষ্ট্র আর কর্ণাটকের মধ্যে দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়। এটি কোথার থেকে উৎপন্ন হয়েছে? মহাবালেশ্বর থেকে, মানে কৃষ্ণা নদী কোথার থেকে উৎপন্ন হয়েছে? মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী, মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, এগুলো তোমরা খাতাতে লিখে রাখো, কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করায় তা কি নামে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে প্রবেশ করে? সেটা হচ্ছে অ্যান্সার হবে দিহাং, দিহাং বা এটাকে ডিবংও বলা হয়, ডিবাং আর দিহং, দি ডিহং, ডিহংও অনেকে বলতে বলা যেতে পারে, ডিহং এটাও বলা যেতে পারে। এটি হচ্ছে তিব্বতে সাংপো নামে পরিচিত, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত, তিব্বতে হচ্ছে এই নদীটা সাংপো নামেও পরিচিত। পরের কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেন, সাতপুরা পর্বতমালা দুটি পশ্চিম প্রবাহিত নদীর মাঝখানে অবস্থিত, মানে কোন সাতপুরা পর্বতমালা দুটি পশ্চিমে প্রবাহিত নদীর মাঝখানে অবস্থিত, কোন নদীর মাঝখানে অবস্থিত? সেটা হচ্ছে অপশান হয়ে যাবে বি, অর্থাৎ নর্মদা এবং তাপি, নর্মদা এবং তাপি নদীর মাঝখানে অবস্থিত হচ্ছে সাতপুরা। এই সাতপুরা হচ্ছে
নর্মদা এবং তাপি নদীর মাঝখানে অবস্থিত। তাপি যেটাকে আমরা তাপ্তি বলি, নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে, যেটা সাতপুরা পর্বত, স্তূপ পর্বত যেটাকে আমরা বলি। তাহলে নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে হচ্ছে সাতপুরা পর্বত অবস্থিত, তার পাশেই কিন্তু সৃষ্টি হয়েছে গ্রস্ত উপত্যকা। পরের কোশ্চেনে আমরা যাই, নিচের কোনটি অবরোহী ক্রমে তাদের মোট অববাহিকার ক্ষেত্রফলের ক্ষেত্রে নদীর সঠিক ক্রম, যেটা হচ্ছে অপশন হবে সি। মানে কি বলছে এখানে, অবরোহী ক্রমে ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডার, DCNDING, ডিসেন্ডিং অর্ডারে ব্রহ্মপুত্র প্রথম, তারপর সিন্ধু, তারপর গঙ্গা, তারপর গোদাবরী। কি অবরোহী ক্রমে নদীর অববাহিকার ক্ষেত্রফল, মানে বেসিন এরিয়া, বেসিন এরিয়ার উপর ডিপেন্ড করে প্রথমে হচ্ছে ব্রহ্মপুত্র, ডিসেন্ডিং অর্ডারে সাজালে, তারপর সিন্ধু, তারপর গঙ্গা, তারপরে গোদাবরী। নেক্সট, নিচের কোন নদীটি ভারতের দুঃখের নদী নামে পরিচিত, ভারতের দুঃখ যেটাকে আমরা বলি, অ্যান্সার হবে কোশি নদী। ভারতের দুঃখ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কোশি নদী, আর বাংলার দুঃখ বললে দামোদর, আর ভারতের দুঃখ বললে কিন্তু কোশি নদী, এটা গুলিয়ে ফেললে হবে না। তাহলে এই কোশি নদীকে আমরা কি বলতে পারি, সরো অফ রিভার বা রিভার অফ সরো, এই দুটোই বলা যেতে পারে। সরো অফ বিহার, এই কোশি নদীকে বলা হয়, লিখে নাও একটু, এটাও অনেক পরীক্ষায় আসে, এটা কিন্তু দামোদর অনেকে করে দেয়, SORROW, সরো অফ বিহার, অনেকে দামোদর অ্যান্সার করে দেয়, কিন্তু এটা দামোদর হবে না। সরো অফ বিহার বললে আমার অ্যান্সার হয়ে যাবে কোশি, আর রিভার অফ সরো, রিভার অফ সরো যদি আমি বলি, রিভার অফ সরো এটা বললেও, এই রিভার অফ সরো এটাও বললে আমার অ্যান্সার হয়ে যাবে কোশি নদী, আর বাংলার দুঃখ বললে কি হবে, দামোদর। তাহলে সরো অফ বিহার বললে কোশি নদী, রিভার অফ সরো বললেও কোশি নদী, এটা কিন্তু কোশ্চেন আসে এইভাবে ঘুরিয়ে। পরের কোশ্চেনে আমরা যাই, আরব সাগরের সাথে মিলিত না হওয়া উপদ্বীপীয় নদীগুলি হলো, মানে আরব সাগরের সাথে মিলিত হয়নি সেই সমস্ত নদীগুলির নাম বলতে বলেছে। অপশন হবে গোদাবরী আর কৃষ্ণা, আরব সাগরের সাথে মিলিত হয়নি, গোদাবরী আর কৃষ্ণা নদী কোনো আরব সাগরের সাথে মিলিত হয়নি। নেক্সট, নিচের কোন নদীকে বিদ্যা গঙ্গা বলা হয়, বিদ্যা গঙ্গা কাকে বলা হয়, অপশন হচ্ছে গোদাবরী, গোদাবরীকে বিদ্যা গঙ্গা বলা হয়। কেন বলা হয়, এর আয়তন অনেক বেশি হওয়ার জন্য একে বিদ্যা গঙ্গা বলা হয়, মানে আয়তনটা অনেক বেশি সেজন্য গোদাবরী নদীকে বিদ্যা গঙ্গা বলা হয়। নেক্সট, নিচের শহরগুলির মধ্যে কোনটি নদীর তীরে অবস্থিত নয়, নিচের শহরগুলির মধ্যে মহীশূর, মহীশূরটা হচ্ছে নদীর তীরে অবস্থিত নয়, সুরাট, আগ্রা, কটক তিনটেই নদীর তীরে অবস্থিত, কিন্তু মহীশূর একমাত্র রাজ্য যেটা হচ্ছে কোনো নদীর তীরে অবস্থিত নয়। পরের প্রশ্নে যাই, অমরাবতী, ভবানী, হেমাবতী এবং কাবিনী নিচের কোন নদীর উপনদী, এগুলো হচ্ছে উপনদী, অমরাবতী, ভবানী, হেমাবতী এবং কাবিনী, এই উপনদীগুলো নিচের কোন নদীর উপনদী, সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ কাবেরী, কাবেরী নদীর উপনদী, এগুলো মনে রাখতে হবে, অমরাবতী, ভবানী, হেমাবতী আর কাবিনী, এই তিনটে হচ্ছে, এই চারটে হচ্ছে কাবেরী নদীর উপনদী। নেক্সট, সিয়াচেন হিমবাহের গলে যাওয়া জল নিচের কোন নদীর প্রধান উৎস, মানে সিয়াচেন হিমবাহ জল গলে গিয়ে নিচের কোন নদীর সৃষ্টি হয়েছে যেটাকে আমরা বলছি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ নুব্রা, নুব্রা নদী সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা এই নদীটা, এই নুব্রা নদীটাকে আমরা সিয়াচেন নদীও বলতে পারি, যদি এই অপশানটা থাকে সিয়াচেন নদী, তাহলেও নুব্রা নদী আর সিয়াচেন নদী একই, তাহলে নুব্রা নদীর অপর নাম হচ্ছে সিয়াচেন নদী। উত্তর পূর্ব লাদাখে অবস্থিত, এই নদীটা কোথায় অবস্থিত, উত্তর পূর্ব, উত্তর পূর্ব লাদাখে অবস্থিত এই নুব্রা নদী অথবা সিয়াচেন নদী, বোঝা গেল। পরের কোশ্চেন, জম্মু ও কাশ্মীর রাজ্যে বিশ্বের উচ্চতম রেল সেতুটি নিচের কোন নদীর উপর নির্মিত হয়েছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান বি, চেনাব নদীর উপরে নির্মিত হবে, যেটা হচ্ছে পরিকল্পনা চলছে, এটা হচ্ছে চেনাব নদী, চেনাব ব্রিজ যেটাকে বলা হয়, 359 মিটার, এটা হচ্ছে 359 মিটার দৈর্ঘ্য হবে, 300, এটাও লিখে নাও একটু, 359 মিটার দৈর্ঘ্য হবে, আর পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ হবে, পৃথিবীর বা বিশ্বের উচ্চতম রেল ব্রিজ, বিশ্বের উচ্চতম রেল সেতু বা রেল ব্রিজ যদি বলে, তাহলে চেনাব নদীর উপর নির্মিত হয়েছে। পরের কোয়েশ্চেন, কাবেরী নদীর উৎপত্তি নিচের কোন রাজ্য থেকে, কোন রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ কর্ণাটক রাজ্য থেকে কাবেরী নদীর উৎপন্ন হয়েছে, পশ্চিমবঙ্গ পর্বতের ব্রহ্মগিরি থেকে এই কাবেরী নদী, কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। তাহলে কাবেরী নদীর উৎপত্তি কোথার থেকে হয়েছে, কাবেরী নদীর উৎপত্তি কোথার থেকে হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে, এটা একটু লিখে নাও, এটাও পরীক্ষায় আসে, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি,
থেকে এটার উৎপত্তি হয়েছে, কাবেরী নদীর। পরের কোশ্চেনে যাই আমরা, মুলামুথা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? মুলামুথা, মুলা একটা নদী, মুথা একটা নদী, আলাদা, একসঙ্গে বলা হয়েছে মুলামুথা। মুলামুথা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? সেটা হচ্ছে অপশান হচ্ছে ডি, অর্থাৎ পুনে। পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত, যেটা ভীমা নদীতে মিলিত হয়েছে। এই মুলামুথা নদী হচ্ছে কোন নদীতে মিলিত হয়েছে? ভীমা নদীতে মিলিত হয়েছে। পরের কোশ্চেন, গুয়াহাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত, গুয়াহাটি হচ্ছে কোথায়? আসামে অবস্থিত। গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত হচ্ছে আসামের গুয়াহাটি। এই গুয়াহাটিতে প্রচুর ডলফিনও দেখতে পাওয়া যায়। ডলফিন এর জাতীয় মানে গুয়াহাটির একটা গুরুত্বপূর্ণ পশু হলো ডলফিন, ঠিক আছে। পরের কোশ্চেন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল, সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে অপশান ডি, কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু নদী। দক্ষিণ পশ্চিম তিব্বতের পুরোটা একটু লিখে নাও এখানে, একটু আমি দক্ষিণ পশ্চিম তিব্বতের, দক্ষিণ পশ্চিম তিব্বতের মানস সরোবর থেকে, দক্ষিণ পশ্চিম তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে মানস সরোবরের কৈলাস পর্বত থেকে। তাহলে দক্ষিণ পশ্চিম তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বত থেকে এটি উৎপন্ন হয়েছে। তিনটি মূল উপনদী, উপনদী মূল 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 তিনটি উপনদী কি কি আছে এটা একটু লিখে নেবে তোমরা। মূল তিনটি উপনদী বললে আমরা কি বলবো, যেটা হচ্ছে বিয়াস, বিয়াস এটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী, একটা হচ্ছে চেনাব, চেনাব আর একটা হচ্ছে ঝিলাম, ঝিলাম আর একটা হচ্ছে রবি, আর একটা হচ্ছে শতদ্র বা সুতলেজ যেটাকে আমরা বলি শতদ্র। তাহলে প্রধান উপনদীগুলো কি কি? সিন্ধু নদীর বিয়াস, চেনাব, ঝিলাম, রবি আর শতদ্র, এগুলো নোট করে নাও খাতায়। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীটি ভারত থেকে উৎপন্ন হয়নি? এখানে হয়েছে এটা ভুল আছে, নিচের কোন নদীটি ভারত থেকে উৎপন্ন হয়নি, এটা হচ্ছে পিপিটি করার সময় একটু ভুল হয়ে গেছে, ভারত থেকে উৎপন্ন হয়নি, সেটা হচ্ছে অপশান এ ব্রহ্মপুত্র নদীটি। তাহলে আমরা একটু আগে পড়েছি ব্রহ্মপুত্র নদী, আগের কোশ্চেনটাই, উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে চেনাউং দুং হিমবাহ থেকে এটি উৎপন্ন হয়েছে। এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, নোটগুলো একটু লিখে নিতে পারো, যেটা হচ্ছে তিব্বতে সাংপো নামে পরিচিত, চীনে হচ্ছে ইয়ারলুং জাংবো জিয়াং নামে পরিচিত, বাংলাদেশে যেটা যমুনা নামে পরিচিত। তাহলে ব্রহ্মপুত্র নদীটি ভারত থেকে উৎপন্ন হয়নি, সেটা হচ্ছে কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে চেনাউং দুং হিমবাহ থেকে এটি উৎপন্ন হয়েছে। পরের কোশ্চেন, নিচের শহরগুলির মধ্যে কোনটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উত্তরকাশী। উত্তরকাশীটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। নেক্সট, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ গোদাবরী। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত, বোঝা গেছে। পরের কোশ্চেন, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রাজ্যটা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা জায়গা বিজয়ওয়াড়া। কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে অপশান বি, অর্থাৎ কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী। মহাবালেশ্বর একটু আগের আগের একটা কোশ্চেনেই আমি লিখে দিয়েছিলাম, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। তাহলে কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য দিয়ে বয়ে গেছে। পরের কোশ্চেন, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত, সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। এই সুরাট নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে বয়ে গেছে। কোন কোন রাজ্য দিয়ে বয়ে গেছে সুরাট নদী? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। মধ্যপ্রদেশ একটু লিখে নাও, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। তাহলে সুরাট কোন রাজ্যে অবস্থিত? সুরাট হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে দিয়ে তাপ্তি নদী বয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে অপশান সি, 2500 কিলোমিটার। এখানে একটু মতান্তর আছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অপশান থাকে, সেগুলো একটু দেখে নাও নোটটা। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2500 কিলোমিটার, প্রায়ই বলা হয় 2500 কিমি, 1600 মাইল লম্বা,
প্রায় 2,505 কিমি, এটাও বলা হয় 1,557 মাইল লম্বা, কেউ কোথাও বলে 2,525 কিমি, আবার 1,569 মাইল, যেটা সম্ভবত যেটা বলা হয় 2,550 কিমি, 1,580 মাইল। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন এইটা আছে, যেটা পরীক্ষায় যে অপশানটা থাকবে সেটাকে তোমাকে লিখতে হবে। তাহলে আজকে আমরা এই 26টা কোশ্চেন করলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী পরীক্ষার জন্য, এবং এটা ডিটেলসও জানলাম, নোটসগুলো নিয়েও আলোচনা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, ভালো লাগারই কথা, কারণ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর যারা এই ক্লাসটা দেখলে এতক্ষণ বা দেখছো বা আমার চ্যানেল দেখো, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে সেকেন্ড ক্লাস অর্থাৎ সে ক্লাস টু বা পার্ট টু ক্লাসটা যেটা নিয়ে আসবো নতুন দিলব, সেটা তোমার কাছে আগে চলে যায়। ওকে, সবাই ভালো থেকো, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।